আর দিদি যে বেনারসিটা কিনেছে ওরটাও দেখানো হয়নি, ওরটাও দেখাবো, বাকি তাহলে আবার দেখা হচ্ছে বাড়ি। ঠিক আছে, সামাচানিটা নিয়ে আছে মা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি, আমরা প্রত্যেকে ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, কোন বাজে 7:45, এখন আমি আছি গড়িয়াহাটে। কেন আছি বলো তো? আজকে মিস্টার মুখার্জির ইচ্ছা হয়েছে আমাকে একটা শাড়ি কিনে দেবে, আর শুধু আমি কিনবো না, দিদিও কিনবো। কেন কিনবো তার একটা পারপাস আছে, সেই পারপাসটা বলছি। তো এখন আমি যাচ্ছি আদি অক্ষয় দোকানটাতে, যেখানে দিদি, সুমিত, শঙ্করদা ওরা অলরেডি এসে পৌঁছে গেছে, ওরা ওয়েট করছে। আমি একটা কাজেতেই ওখানে গড়িয়াহাটে এসেছিলাম, আগেই এসে গেছি আমি। তো আমি আমার কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি আদি অক্ষয়ে ওদের সাথে মিট করতে, আর তারপরে কি শাড়ি কিনছি, কেমন শাড়ি কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাওয়া যাক আদি অক্ষয়ে। এবারে দিদিরও কেনা হয়েছে, ও ব্ল্যাক কিনেছে, আমি রেড কিনেছি। এবারে নেক্সট আমাদের পদক্ষেপ হচ্ছে সুমিতের ধুতি পাঞ্জাবি। তো আমরা এখন ফার্স্টে যাব ফ্যাব ইন্ডিয়াতে, তো ফ্যাব ইন্ডিয়াতে গিয়ে আগে দেখবো ওখানে যদি পছন্দ হয় বেটার, না হলে কোথায় নেয় না নেয়। আমি খেয়ে নিয়েছি দিদি, একটা ফ্রাই কিং, ও দুই ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেল, খাবে না বলে এই ফ্রাই লাইন দিয়ে ফিশ ফ্রাই। আচ্ছা, তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো যে এই অসময়ে, এই পুজো কেটে গেছে, দেওয়ালি কেটে গেছে, কালী পুজো সব কিছু হয়ে গেছে, আর এই অসময়ে কেন বেনারসি? বাড়িতে কি কোনো বিয়ে বাড়ি? না, রনির বিয়ে নয়, কোনো বিয়ে বাড়ি নয় বাড়িতে। বাড়িতে কি, নেক্সট ব্লগে সেটা শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, সেই আমাদের সঙ্গে থাকো, জানতে পেরে যাবে যে বাড়িতে কি। আমি আদি অক্ষয়ে গিয়ে শাড়ির কালেকশনটা দেখাতে পারলাম না, কারণ ওখানে বারণ আছে শাড়ির ভিডিও করা, কারণ যেহেতু ডিজাইনের ব্যাপার আছে, ডিজাইন বেরিয়ে যাওয়ার ব্যাপার আছে, যে কারণে ওরা ব্লগ করা বা ফটো তোলার অ্যালাউ করেনি। তো যাই হোক, আমি যে কারণে আমারটাই অ্যাটলিস্ট যখন কেনা হয়ে গেল আমারটা পরেই আমি অ্যাটলিস্ট দেখিয়ে দিলাম। কি কালারের নেবে পাঞ্জাবি? দেখি চলো, আপনি কি কালারের ধুতি পাঞ্জাবি নেবেন? ব্ল্যাক পাঞ্জাবি পরবে, ব্ল্যাক পাঞ্জাবি পরবে, ব্ল্যাক পাঞ্জাবি পরবে। হ্যাঁ, আমি ব্ল্যাক শাড়ি ও ব্ল্যাক না, ব্ল্যাক ধুতি পরবে। সাহিনসা এগুলো কাজ করলে 3000
আমাদের সাইনসাই হলো না, পাঞ্জাবি ধুতি কিছুই পছন্দ। এবার আমরা যাচ্ছি হচ্ছে কিংবদন্তি, যদি কিছু পছন্দ হয়। এখন কিংবদন্তিতে ঢুকছি। হ্যাঁ 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 হ্যাঁ, ফুচকা খাবো। তার আগে ফুচকার ব্রেক হয়ে গেল। মোটামুটি কিংবদন্তি সাহিনসা কিংবদন্তি, তারপরে পাঞ্জাবি হাউস, মোটামুটি সবই ঘোরা হলো। কোথাও ওদের ধুতি পাঞ্জাবি পছন্দ হচ্ছে না। ফাইনালি এখন যাচ্ছি হচ্ছে ইয়েতে, ফ্যাব ইন্ডিয়া। দেখি ওখানে সিল্কের, যেটা ওদের ক্রাইটেরিয়া যে সিল্কের ধুতি, সেটা পায় কি না এখন দেখা যাক। ফাইনালি এসে গেছি ফ্যাব ইন্ডিয়া। শিট, একটু জিজ্ঞাসা করো না, বন্ধ হয়ে গেছে। অনেক রিকোয়েস্ট করা হলো কিন্তু জেন সেকশনটা বন্ধ হয়ে গেছে, খুললো না। আর আহা, শঙ্কর দাও তো কিন্তু তো হলো না। আমরা ফ্যাব ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা, সেজন্য পাঞ্জাবিটা পছন্দ, মানে পাঞ্জাবি কিনতে পারলাম না। হতাশা নিরাশা হয়ে তারা দুই ভাই বাড়ি যাচ্ছে। ওরা বললো নিজেরাই চলে আসবে, এসে কিনে নিয়ে যাবে, ওরা কিনে নেবে। তো এখন আমরা দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। হয়ে গেছে কেনাকাটা, এবার কেনাকাটা শুধু হলে তো হয় না, তার সাথে তো ইটিং শিটিং। তো এখন আমরা চলে এসেছি, আজকে যেহেতু স্যাটারডে, স্যাটারডে তো আমরা ভেজ খাই, তো তাই জন্য চলে এসেছি ব্যানানা লিফে। ব্যানানা লিফে সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়া হবে। পাঞ্জাবি হয়নি মন খারাপ? ওই দুঃখে খিদে পেয়ে গেছে। এরা দুজন এখন কোথায় গেল রে বাবা? এখনো পোঙ্গল খিচুড়ি দাল চাল কিছু মর্নিং হতো আমি নেই। ও খিচুড়ি মর্নিং খাও, ইডলি ফিঙ্গার বড়া উপমা ধোসা সবকু একটা ইডলি, একটা ছোট ধোসা, একটা একটা বড়া, আর একটা কি না পোঙ্গল এই বেলা দেবে না, পোঙ্গল সকালবেলা দেবে, আর সুজি হালুয়া থাকে। তো এই দুটো নেওয়া হয়েছে, আর ধোসা আর ইয়ে নেওয়া হয়েছে, উত্তাপম নেওয়া হয়েছে, সবটাই মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। বিশাল মশাই না? এসে গেছে একটা অর্ডার। ঠিক আছে।
সাবা চানিটা নিয়ে আছে মা বড়া আর এটা হচ্ছে হালুয়া ইডলি मैडम जी मैंने देखी नहीं गाड़ी सामने चले गए तुम्हारे देखो बेनारसी आज देखो और दीदी जो बेनारसी कौ देखाना है देखा हम बाड़ी पहुंचे छोटे छोटे আ ব্লাউজ কোনটা ব্লাউজ এর দানা দেখা এই যে এটা ব্লাউজ এটা ব্লাউজ এটা ব্লাউজ হ্যাঁ এটা ব্লাউজ এটা হচ্ছে আচ্ছা আমি কি যাব আমার সিলভার নিয়ে বারে লাগা দেখা আচ্ছা কালো তো কোন ফ্যাশন লাগে না না পুরো এই এক এই কালো নিভাজ কালো কি অসাধারণ দেখতে না তোমারটাও সুন্দর মিষ্টি না আঁচলটা একবার দেখা অসাধারণ এই হচ্ছে আমাদের দুজনের দুটো বেনারসি আর মেজদিবায়ের অলরেডি ব্ল্যাক রয়েছে আর এই খুব ভালো লাগছে রে হ্যাঁ খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে না অসাধারণ শাড়ির কালেকশন এই যে আরেকজনের ব্ল্যাক सबाई बेनारसी धुती पंजाबी कर तो जाइ होक आजकेर आमार ई शॉर्ट भिडियो आमि एखाने एंड करे दिच्छि भालो लागले आर शाड़ी गुलो भालो लागले आर आदि अक्षयेर कालेक्शन भालो लागले लाइक शेयर एंड सबस्क्राइब करते एकटुओ भुलबे ना एकटुओ देरी करबे ना ताहले आजकेर मतन टाटा गुड नाइट शुभ रात्रि।